দেশের সাথে মিল রেখে ওমানে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজা উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে মন্দির মণ্ডপগুলো। ঢাকের বাদ্যর সাথে উলুধ ধ্বনিতে অষ্টমী পূজায় মেতে ওঠেন ওমান প্রবাসীরা। পলাশশীলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশটির 60টি প্রদেশের 6টি স্থানে দুর্গাপূজার আয়োজন করেছে প্রবাসী বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটি। সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশটির 60টি প্রদেশের 6টি স্থানে দুর্গাপূজার আয়োজন করেছে প্রবাসী বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটি। সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এবং আজকে যারা পূজা উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে মন্দির এবং মণ্ডপগুলো। সব ধরনের প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। রয়েছে স্থানীয় প্রশাসনের অনুমতি এবং নিরাপত্তা। ওমানে শনিবার বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।